হাই ফ্রেন্ডস, বঙ্গাল শাইনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর তার সঙ্গে মনসা পুজো, বিশ্বকর্মা পুজো এবং রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে, তার সাথে ভাদ্র মাসের এই মনসা পুজো প্রত্যেকটা হিন্দু বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে। আর মনসা পুজোর সাথে রান্না পুজো কম বেশি সবার বাড়িতেই অনুষ্ঠিত হয়ে থাকে। কারোর বাড়িতে নিরামিষ, কারোর বাড়িতে আমিষের উপরে রান্না হয়ে থাকে, পান্তা ভাতের সঙ্গে অনেক ভাজা, অনেক কিছু তৈরি হয়ে থাকে। দুঃখের বিষয় এই যে আমাদের বাড়িতে রান্না পুজো হয় না, কিন্তু রান্না পুজো হয় না বলতে খাওয়া হয় না সেটাও না, খাওয়া তো অবশ্যই হয়। অনেক বন্ধু, অনেক আত্মীয়দের বাড়ি থেকেও নিমন্ত্রণ থাকে, তো সেখানেই খাওয়াটা হয়ে যায়। আর আমাদের বাড়িতে রান্না পুজো না হওয়ার একটা কারণ আছে, আমার ঠাম্মার কাছ থেকে শোনা। আমাদের নাকি রান্না পুজো হতো না, না আমাদের রান্না পুজো হতো, কিন্তু একবার নাকি রাত্রে রান্না করে রেখে দেওয়া হয়েছিল, পায়েসে সকালবেলা উঠে তাকে পায়েসে সাপ পড়েছে, তো সেখান থেকে রান্না পুজোটা প্রায় উঠেই যায়। কিন্তু ছোট থেকেই আমি দেখছি আমাদের বাড়িতে রান্না পুজো হয় না, শুধু মনসা পুজোটাই হয়। তো তোমরা সবাই দেখতে থাকো, পুজো, খাওয়া দাওয়া, বিসর্জন সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখলে আমি পান্তা ভাতের সঙ্গে কত কিছু খেয়েছি, অনেক রকমের ভাজা ছিল সাথে। আর আজকে সোমবার, আজকে হচ্ছে মনসা পুজোর ভাসান, সঙ্গে ডোবাই নাচ আছে। আজকে মেলায় যাব, আমি মা বাবার সঙ্গে মেলায় যাব আজকে। তো সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ভেবেছিলাম মেলায় যেতেই পারবো না, অবশেষে বৃষ্টিটা একটু কমলো, তো এবার আমরা মেলায় বেরোবো। আমি একটু আগেই বেরোবো, কারণ আমি আমার রেডি হতে অনেক সময় লাগে, আমি আগে রেডি হইনি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। পুরো রেডি হয়ে গেছি আর মেলায় যাওয়ার জন্য পুরো একদম কমপ্লিট, পুরো সেজে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছি। মা যাচ্ছে আমার সঙ্গে। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে মেলাটা ভেবেছিলাম মেলায় যেতেই পারবো না, তো তো অবশেষে মেলায় যাওয়া হচ্ছে। তো দেখতে থাকো মেলায় আমি কি করি, চলো। কোকো বাইস তো মানে হয় দেখাতে পারবো না, কিন্তু বাজি প্রদর্শনীটা অবশ্যই তোমাদেরকে দেখাতে পারবো, তো তো ভিডিওটা দেখতে থাকো। মা শুধু শার্ট ঠিক করতেই ব্যস্ত। Thank you.
চলবে কিন্তু আমি মেলায় গিয়ে অনেক মজা করেছি। তোমাদের বলেছিলাম যে নৌকোবাইস দেখাবো, কিন্তু দেখাতে পারবো না। কিন্তু নৌকোবাইস আমি যখন গিয়ে ওখানে পৌঁছলাম, তখন নৌকোবাইসের যে লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ডটা চলছিল। তো কোনো বছরই আমি দেখতে পাই না, লেট করে যাওয়ার জন্য কোনো বছরই আমি বাইস খেলা দেখতে পাই না। তো এবছর বাইস খেলাটা আমি লাস্ট রাউন্ডটা তবু দেখতে পেয়েছি। তো খুব মজা করেছিলাম, আর বলেছিলাম যে বাজি প্রদর্শনী দেখবো, কারণ বাজি প্রদর্শনীর জন্যই আমি প্রত্যেক বছর যাই। তো দেখলাম এবছর বাজি প্রদর্শনী বৃষ্টির কারণে হয়নি। আর এতটাই ভিড় হয়েছিল যেহেতু কোভিড-19 জন্য দুবছর বন্ধ করা হয়েছিল মেলাটা, তো এবছর প্রচুর লোকজন মেলা এসেছিল আর খুব ভিড় হয়েছিল। রাস্তায় তো অনেক জল জমেছিল, আমার মনে হচ্ছিল যে আমি যেন ছোটো ছোটো নদী পেরিয়ে যাচ্ছি। আর মেলায় গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি, আমার তো খুব মজা হয়েছে মেলায় গিয়ে। মেলায় এতটাই ভিড় হয়েছিল যে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তবু ভিড়ের মধ্যে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো যারা আমার ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।